ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে আবারও কলকাতায় ছবি করতে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, এমনটা জানিয়েছেন শাকিব খান নিজেই। শাকিব খানের সর্বশেষ যে ছবিটি কলকাতায় মুক্তি পায় সেটি হচ্ছে নাকাব। কিন্তু তিনি শিকারী ছবি দিয়েই ভারতের বাজারে পা রাখেন এবং সেই ছবি দিয়েই ওপার বাংলায় সাড়া ফেলতে সক্ষম হন। একটা ফ্যান বেস ক্রিয়েট হয় সেখানে, এবং সেই জন্য সেখানকার প্রযোজক পরিচালকরা শাকিবকে নিয়ে নতুন গল্পের সিনেমা নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু তারপর এবছর অক্টোবরের দিকে শাকিব খানকে নিয়ে কলকাতার প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্ণধার আশোক ধানুকার মিথ্যে অভিযোগের কারণে শোনা যাচ্ছিল শাকিব খান হয়তো কলকাতায় আর কাজ করবেন না, নিজের দেশীয় চলচ্চিত্রেই তিনি ফোকাস করতে চান। কিন্তু এইসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তিনি আবারও কাজ করতে চলেছেন কলকাতার ছবিতে। তবে একটি নয়, চার চারটি ছবিতে কাজ করতে চলেছেন তিনি। তবে এই ছবিগুলোর বিষয়ে তিনি কিছু বলতে এখনই রাজি নন। শাকিব শুধু বলছেন কলকাতার প্রযোজনা সংস্থাগুলো তাকে অনুরোধ করছে এখনই কিছু না বলতে, তবে তিনি জানান নতুন কিছু চমক অপেক্ষা করছে। শাকিব খান এখন শাহেনশা ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এই শাহেনশা ছবির কাজের ফাঁকে সপ্তাহখানেক পর কলকাতা যাওয়ার কথা রয়েছে তার। তখনই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ছবিগুলো নিয়ে চুক্তি সই করবেন। তো বন্ধুরা, শাকিব খানের কলকাতায় আবারও ছবি করতে যাওয়া নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।